পুরানো নোট বদলাতে ব্রিটেনের ব্যাঙ্কগুলোতে ভিড় করছে ব্রিটিশরা। আর এই বিষয়টির বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। ব্রিটিশরা তাদের পুরনো কাগজের নোটগুলোর বদলে নতুন প্লাস্টিকের কাগজের নোট পেতে ব্যাঙ্কে ভিড় করছে। ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। 10 পাউন্ড ও 5 পাউন্ডের ব্যাঙ্ক নোট ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে দেশটি থেকে, যেগুলো এখন শপে কেনাকাটা করতে বা করার ব্যবহারযোগ্য নয়। এছাড়া বাজারে জাল নোট ব্যবহার প্রতিরোধে আগামী 30 সেপ্টেম্বর থেকে কাগজের 20 পাউন্ড এবং 50 পাউন্ডের নোটের ব্যবহার বাতিল করা হচ্ছে। আর তাই মানুষের কাছে থাকা পুরনো এসব নোট বদলাতে সাধারণ মানুষ ভিড় করছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে। তবে এসব নোট বদলাতে শুধু ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কার্যালয় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গা থেকেও এই সব নোট বদলাতে অনুরোধ করা হয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে। নতুন নোটের জন্য পুরনো এসব নোট অদলবদল করার কোনো নির্দিষ্ট সময়সীমা যে ছিল সেটি কিন্তু আসলে 30 তারিখে শেষ হচ্ছে, এবং একই সাথে এই সময়সীমা বাড়াবে কি না এটি বিষয়ে এখনও কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। আপনি যদি একই দিনে পুরনো নোট বদলাতে চান তবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে আপনার সেবায় প্রস্তুত। তবে ব্যাঙ্ক এই পুরনো নোট অদলবদল করতে দীর্ঘ লাইনের বিষয়ে সতর্ক করছে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের একটি বিবৃতিতে বলা হচ্ছে, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কাউন্টারটি বর্তমানে সোমবার থেকে শুক্রবার সকাল 9:30 থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকে, এবং এখানে তারা খুব বেশি মানুষের চাহিদার সম্মুখীন হচ্ছে এবং সেটি কিন্তু তাদের জন্য পূরণ করা বেশ কষ্টসাধ্য হচ্ছে। দীর্ঘ সারি থাকায় অনেককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তাই লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে শুধুমাত্র ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কার্যালয়ে না এসে স্থানীয় পোস্ট অফিস কিংবা এ ধরনের কিছু স্থান থেকে আপনি আপনার নোট বদলাতে পারবেন। এক্ষেত্রে একদিনে আপনি 300 পাউন্ডের বেশি অর্থ বদলাতে পারবেন না। চলুন জেনে নেওয়া যাক কোন জায়গায় নোট অদলবদল করা যাবে। লন্ডনে লন্ডন হাই, হলবর্ন পোস্ট অফিস, মর্গেট পোস্ট অফিস, রিজেন্ট স্ট্রিট সেন্ট জেমস পোস্ট অফিস, এছাড়া উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট সিটি পোস্ট অফিস, লন্ডন ডেরি পোস্ট অফিস, স্কটল্যান্ডে আছে এডিনবার্গ সিটি পোস্ট অফিস, গ্লাসগোতে আছে গ্লাসগো পোস্ট অফিস, ইনভারনেস পোস্ট অফিস, নর্থ ইস্টে আছে মিডলসব্রো পোস্ট অফিস, উত্তর ইয়র্কশায়ার নিউক্যাসল অ্যাপন টাইন পোস্ট অফিস, নর্থ ওয়েস্টে আছে কার্লাইন পোস্ট অফিস, ম্যানচেস্টার পোস্ট অফিস, ব্রেক রোড পোস্ট অফিস, ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বারে রয়েছে শেফিল্ড সিটি পোস্ট অফিস, দক্ষিণ ইয়র্কশায়ার এবং ইয়র্ক পোস্ট অফিস, উত্তর ইয়র্কশায়ার মিডল্যান্ডার্স আছে বার্মিংহাম পোস্ট অফিস, ওয়েস্ট মিডল্যান্ডসে আছে নটিংহাম পোস্ট অফিস, ইস্ট ইংল্যান্ডে আছে কেমব্রিজ সিটি পোস্ট অফিস, নরউইচ পোস্ট অফিস, ওয়েলসে আছে বেকহাম পোস্ট অফিস এবং কার্ডিফ পোস্ট অফিস। তাই আপনার কাছে পুরনো ব্যাঙ্ক নোট থাকলে তা পরিবর্তন করে ফেলুন, তা না হলে কিন্তু তা ব্যবহার অযোগ্য হয়ে যাবে 30 সেপ্টেম্বরের পর থেকে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের এই যে ব্যাঙ্ক নোটে মানে এই যে 30 এবং 50 পাউন্ডের নোট বদলের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে এবং তা যে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে সে বিষয়ে কিছু বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানার ইউটিউব এবং ফেসবুক পেজে, একই সাথে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranamedia24.com এ।